তীব্র গরমে স্কুল পড়ুয়া ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি সতর্কতা নিল রাজ্য সরকার। সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জেলা শাসকদের একটি নির্দেশিকা পাঠিয়েছে। উচ্চ মাধ্যমিক শেষ হবে বুধবার, একই সঙ্গে শেষ হবে একাদশের বার্ষিক পরীক্ষা। সংসদ প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জল যাতে থাকে তা খেয়াল রাখতে বলেছে। একই সঙ্গে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার আবেদন জানিয়েছে সংসদ। পরীক্ষা কেন্দ্রে কেউ গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার যাতে সঙ্গে সঙ্গে চিকিৎসা করা যায় তা করতে বলেছে সংসদ। অন্যদিকে এদিনেই স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার প্রত্যেক জেলায় স্কুল পরিদর্শককে আলাদা করে একটি নির্দেশিকা পাঠিয়েছে। স্কুলগুলি দুপুরের পরিবর্তে সকালে করা যায় কি না তা দেখতে বলেছেন কমিশনার। স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।